আল্লাহর যদি হুকুম হয়ে থাকে যে তোমার ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজ করতে হবে, দেন আই হ্যাভ টু ডু। আজকে যে আমি রুবেল, আজকে যাবতীয় যা কিছু আমাকে ফিল্ম দিয়েছে, সো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফিল্ম। ফিল্মের জন্য যাবতীয় যত কিছু দরকার হবে আমাকে যখনই ফিল্মের জন্য যে কোনো প্রবলেমের সময় আমাকে ডাকবে, আই উইল বি দেয়ার। তবে এমন না যে আমি ওটিটিকে কোনো রকম ছোট করে দেখছি, তাদেরকে শ্রদ্ধা চোখে বলছি, এমন না যে আমি করবই না বা কিছু না, এরকম কোনো ব্যাপার নেই। এমনও হতে পারে কোনো এক সময় করা হতে পারে, বিকজ আই ডু বিলিভ ইন আল্লাহ। আল্লাহর যদি হুকুম হয়ে থাকে যে তোমার ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজ করতে হবে, দেন আই হ্যাভ টু ডু। আমাদের সময় সকাল 6:30 সমস্ত মেকআপ রুম নেবার জন্য, মেকআপ রুম পাবার জন্য মারামারি লাগতো। ডেইলি শুটিং হতো 12-14টা পার্টি শুটিং হতো ডেইলি সকাল বিকালে। আর এখন আপনি আসলে দেখতে পাই যে কোনো শুটিং হয় না, অত সপ্তাহে ওয়ান্স ইন এ উইক উই আর গেটিং দ্য শুটিং, আমরা তখন শুটিং পাচ্ছি। ওই আপনার, আমি যে কথাটি আগে বলেছি, এই যে মানুষের ঢল, মানুষের এখানে আসা, কাজ করার যে অভিপ্রায় যেটা থাকতে হবে, সেটার জন্য একটি মাত্র রাস্তা, টু মেক এ সিনেমা হল অ্যান্ড টু মেক এ মুভি। আপনি যখনই 12-24টা সিনেমা হল হবে, সিনেমা হল সিনেমা তৈরি করা হবে, এবং যখন প্রডিউসাররা ভাববে যে ইয়েস আমি যদি ছবিতে টাকা লগ্নি করি, এই টাকাটা ফেরত আসার সম্ভাবনা আছে 50-50, তো লট অফ পিপুল, অনেক লোকজন আছে যারা ছবি তৈরি করার জন্য এখনও বসে আছে। অ্যান্ড আই এম দ্য লাস্ট পার্সন, আমি যখন দেখবো যে 300 সিনেমা হল আছে, দেন আই উইল স্টার্ট ফিল্ম। আমি তখন আমি নিজেই ফিল্ম শুরু করব। আই এম গিভিং ওয়ার্ড, আমি সবার সামনে বলছি, যখন মিনিমাম 300 সিনেমা হবে, যেদিন 300 সিনেমা হবে, দ্যাট ডে যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন, দ্যাট ডে আই উইল স্টার্ট ফিল্ম, দ্যাট ডে আই উইল স্টার্ট ফিল্ম। এখন ব্যাপারটি হচ্ছে, এই ধরনের অনেকেই আছে যারা ছবি তৈরি করতে চান কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না, এবং মেইনলি যেটি পাচ্ছেন সেটি হচ্ছে যে টাকা যে রিফান্ড হবে, টাকাটি আসবে, সেই বিশ্বাসটি তাদের কাছে নেই। আমি যদি 300 সিনেমা করতে পারি, আমি মনে করি যে এটা থেকে আমাদের উত্তরণের সহজ এবং সবচেয়ে সুন্দরতম একটি পন্থা, 300 সিনেমা হল এবং হলমুখী করবার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় 2 বছরের জন্য 12-24টি সিনেমা করা। এখন এই ব্যাপারটা কথা বলতে গেলে না খুব আজে বাজেভাবে কথা বলতে হবে, বিকজ আমি বলতে চাই না, বিকজ আমি বলি ভাইয়া, বিকজ এখন আমি এক আনডাউটলি এখন সিনিয়র পার্সন এক, আর এমনিতেই আমাদের ফ্যামিলি টোটালি একটু ঠোট্টারা টাইপের, আমরা মানে সত্যি কথা বলতে পৃথিবীর কাউকে ভয় পাই না। সো সেইভাবে যদি কথা বলতে চাই, আমি কারোর নাম উল্লেখ করবো না, তবে আমি শুধু বলবো, যেমন যে কোনো জায়গায় গেলে পর না মাথাটা হেঁট হয়ে আসে, মাথায় আমরা যেমন বীর দর্পে কথা বলতে পারতাম, সেই বীর দর্পে এখন কথা বলতে পারি না কিছু কিছু মানুষের জন্য। যখন এইসব অনেকগুলো ব্যাপার নোংরামি যখন আসে, তখন আমাদের চুপ করে থাকতে হয়। তো আমার প্রত্যাশা থাকবে আমাদের এইগুলো থেকে বেরিয়ে আসি, আমরা সুস্থ সুন্দর জীবন তৈরি করার চেষ্টা করি, যাতে করে মানুষের সামনে গেলে পর আমরা সম্মানের সাথে কথা বলতে পারি। দ্যাটস ইট।